হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা 2023 পাস আউট ভাই বোনদের জন্য, যারা এই মুহূর্তে অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে আছো তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট কখন প্রকাশ করা হবে। তো সেই সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে বিভিন্ন পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে নতুন একটি মেল। কী বলা হচ্ছে সেটা তোমরা দেখে নাও। দিস ইজ টু ইনফর্ম ইউ স্যার ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য হেড এক্সামিনার্স of sixth semester external theoretical examinations July 2023 will perform their duty in the concerned CTCs on and from 1st September 2023. তাহলে যে সমস্ত হেড এক্সামিনার্স যারা সিক্স সেমিস্টারের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের দায়িত্বে ছিলেন, তারা বিভিন্ন যে সিটিসি সেন্টারগুলো আছে সেখানে তারা পারফর্ম করবে 1st সেপ্টেম্বর 2023 থেকে। ইন দিস রিগার্ড ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যাডভাইস অল দ্য কনসার্নড এভালুয়েটার্স অফ ইউর ইনস্টিটিউট ফর দ্য অ্যাফোরসেড এক্সামিনেশনস টু সাবমিট the evaluated answer scripts and scrutinized marks file of six semester external theoretical examinations July 2022 to the concerned CTCs latest by 31st August 2023. তাহলে আপনার কলেজে যে সমস্ত এভালুয়েটার যারা খাতা চেক করেছিলেন এবং খাতা স্ক্রুটিনি করেছিলেন, সেই সমস্ত হচ্ছে খাতার আনসার স্ক্রিপ্টে এভালুয়েটেড আনসার স্ক্রিপ্ট এবং স্ক্রুটিনাইজড যে মার্ক ফয়েল, ঠিক আছে, সেগুলো কিন্তু মানে সিক্স সেমিস্টারের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামের যে মার্কস সেটা কিন্তু সেই নির্দিষ্ট সিডিসি সেন্টারগুলোতে কিন্তু জমা দেওয়ার কথা বলা হচ্ছে উইদিন 31st আগস্ট 2023, অর্থাৎ আজকে। হাউ এভার কনসার্নড এভালুয়েটার্স মাস্ট কিপ এ ফটোকপি অফ দ্য মার্কস ফয়েল ইন দেয়ার পজিশন ফর ফিউচার রিকোয়ারমেন্টস। তাহলে বলা হচ্ছে যে সমস্ত এভালুয়েটার যারা খাতা চেক করেছেন তারা সিডিসি সেন্টারের খাতাগুলো তো জমা দেবেনি, কিন্তু তাদের ফিউচার রেফারেন্সের জন্য সেই সমস্ত ডিটেলসগুলোর কিন্তু জেরক্স কপি বা ফটোকপি তাদের নিজেদের কাছে রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে তোমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলে, তোমাদের যে সিক্স সেমিস্টারের রেজাল্ট উইদিন 31st আগস্টের মধ্যে বের করার কথা বলা হয়েছিল বা অফিসিয়ালি যেটা স্টেট কাউন্সিল জানিয়েছিল তোমাদের 2022-23 একাডেমিক সেশনের যে ক্যালেন্ডার সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন ছিল যে উইদিন 31st আগস্টের মধ্যে কিন্তু সিক্স সেমিস্টারের রেজাল্ট বের হয়ে যাবে। তো আজকেই কিন্তু 31st আগস্ট, তো 31st আগস্টের মধ্যে এই রেজাল্ট বের করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো খুব স্বাভাবিকভাবেই তোমাদের রেজাল্ট কিন্তু কিছুটা হলেও কিন্তু পিছিয়ে যেতে চলেছে, ঠিক আছে। সেটা খুব বেশিও যে ডিলে হবে তেমনটা না, হয়তো 2 থেকে 3 দিন বা 4 দিন হয়তো ডিলে হতে পারে। আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে তোমাদের বলেছিলাম যে অফিসিয়ালি কিন্তু 31st আগস্ট 2023 মধ্যে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স যদি ডিলে হয় উইদিন 1st week of September, এই কথাটা আমি বারবার উল্লেখ করেছিলাম। তো সেটাই কিন্তু আলটিমেটলি সত্যি হলো যে উইদিন 1st week of September মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে। তবে রেজাল্ট বেরোতে যে খুব দেরি নেই, এই যে মেল সেই মেল থেকে কিন্তু খুবই স্পষ্ট হয়ে গেল বিষয়টা। সকলে এই মুহূর্তে অনেকটা অপেক্ষা করেছো, আমি আবারও রিকোয়েস্ট করব যে আরও তোমরা কিছুটা সময় অপেক্ষা করো, এছাড়া তো আর কোনো উপায় নেই। আশা করি যাওয়া হবে, সবই ভালো হবে এবং সকলকে বেস্ট অফ লাক তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্টের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।